إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكفي والنذير وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه أرسله ربه رحمة للعالمين وحجة على العباد أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكسر به بعد القلة صلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنظر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য লাখ শুকরিয়া আদা করছি যার অশেষ রহমতে পবিত্র এই জুমার দিনে জুমার সালাত আদায়ের লক্ষ্যে আমরা এই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক লাভ করেছি। তাই তারই দরবারে জানাই সিজদায়ে শুকর আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক যদিও নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি ছিলেন নীতি নৈতিকতা ও উন্নত চরিত্রের সর্বোচ্চ আসনে সমাসীন, যার আদর্শের অনুসরণের মধ্যেই যার চরিত্র আখলাককে নিজেদের চরিত্র আখলাক হিসাবে গ্রহণ করার মধ্যেই দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণ ও মুক্তি নিহিত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম। অতঃপর সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের এই খুতবার মাঝে পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক ইনায়াত করলে
যে আয়াতকে সামনে রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যিনি বন্ধুগণ, যে আয়াতটি আপনাদের উদ্দেশ্যে পাঠ করেছি সে আয়াতের সরল অর্থ হল, হে ইমানদারগণ, তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। এই আয়াতের যে অর্থ, অর্থ থেকে আমরা জানতে পারলাম যে কোনো সাহায্য, সহায়তা পেতে হলে আল্লাহর নিকটে সাহায্য চাইতে হবে, আর আল্লাহর নিকটে শুধু শুধু সাহায্য চাইলে পাওয়া যায় না। আল্লাহর সাহায্য পেতে হলে আমাদেরকে দুটি কাজ করতে হবে, এক, নিয়মিত সালাত আদায় করতে হবে, দুই, আমাদের উপরে যে সকল বিপদ মুসিবত দুঃখ কষ্ট আসবে সে সকল বিপদ মুসিবত ও দুঃখ কষ্টে ধৈর্য অবলম্বন করতে হবে, তবেই একজন ব্যক্তি আল্লাহর সাহায্য লাভের মাধ্যমে নিজেকে ধন্য করতে পারবে। কারণ হল, মানুষ অতি দুর্বল, এই দুর্বলতার কারণেই যখন কোনো কিছুর প্রয়োজনীয়তা বোধ করে, নিজেদের শক্তি সামর্থ্য দিয়ে সেই প্রয়োজন পূরণ করতে তারা সক্ষম হয় না। যেহেতু তারা দুর্বল, যেহেতু তারা অক্ষম, যখন কোনো ব্যক্তি তার কাঙ্ক্ষিত বস্তু অর্জনে ব্যর্থ হয়, অক্ষম হয়, তখন সেটা পাওয়ার জন্য অন্যের উপরে নির্ভর করতে হয়। কিন্তু আমরা যদি চিন্তা ভাবনা করে দেখি, তাহলে আল্লাহ ব্যতীত সাহায্য করতে পারে এমন কোনো শক্তি, এমন কোন ক্ষমতা দুনিয়ার কারোরই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিতে গিয়ে তিনি বলেন, হে বৎস, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কোনো কিছু চাইবে আল্লাহর নিকটেই চাও, ওয়াইদাস্তা'ইনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তুমি কোনো সাহায্য কামনা করবে আল্লাহর নিকটেই কামনা করো। কেন আল্লাহর নিকটে সাহায্য চাইতে হবে, কেন অন্যের কাছে চাওয়া যাবে না, অথবা নিজ শক্তি বা ক্ষমতার উপরে নির্ভর করা যাবে না, কেন? তার কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপদেশের
পরবর্তী অংশে জানিয়ে দিচ্ছেন, কেলাম জেনে রেখো, লাও আন্নাল উম্মা, সমগ্র জাতি, ইজতামাত, একত্রিত হয়, আলা আইয়ান ফাউক, তোমার কোন উপকার করার জন্য, লাই লাইয়ান ফাউক ইল্লা বিমা কদ কদ্দারাহুল্লাহু লাক, পশ্চিম কালেও তারা তোমার কোনো উপকার করতে পারবে না, ততটুকুই তারা সক্ষম হবে যতটুকু আল্লাহ তোমার তাকদীর বা নসিবে লিখে রেখেছেন, এর বেশি সমগ্র জাতি মিলে তোমার উপকার করতে পারবে না। অপরদিকে সমগ্র জাতি যদি একত্রিত হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায়, তারা তোমার ক্ষতি করতে পারবে না, ততটুকুই পারবে যেটুকু আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাকদীরে লিখে রেখেছেন। তাহলে বোঝা যাচ্ছে কল্যাণ অকল্যাণ এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়ে থাকে, এবং তিনি যতটুকু নির্ধারণ করে দিবেন সৃষ্টি জগৎ ততটুকুই করতে পারবে, এর কম অথবা বেশি কিছুই কেউ করতে পারবে না। সুতরাং যখন সৃষ্টি জগৎ তোমার কোনো উপকার করতে পারবে না, তোমার কোনো ক্ষতিও করতে পারবে না, অত সৃষ্টি জগতের উপরে ভরসা না করে, তাদের কোনো ক্ষতির আশঙ্কা না করে, বরং যিনি তোমার ক্ষতি বা উপকার করতে সক্ষম মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই ভরসা করো, তার নিকটে সাহায্য চাও। আর আল্লাহর নিকটে সাহায্য চাইতে হলে এমনি এমনি আল্লাহ সাহায্য দেবেন না, আপনি মুখে বলবেন আল্লাহ সাহায্য দাও, অথচ আপনি পাপের মাঝে ডুবে আছেন, আল্লাহর নাফরমানিতে নিজেকে ডুবিয়ে রেখেছেন। এই অবস্থায় আল্লাহর নিকটে প্রার্থনা করলে সে প্রার্থনা আল্লাহ কবুল করবেন না। সুতরাং আপনি যদি আল্লাহর সাহায্য পেতে চান, আল্লাহর রহমত পেতে চান, আল্লাহর অনুগ্রহ পেতে চান, কি করলে তার রহমত পাওয়া যাবে, কি করলে তার সাহায্য পাওয়া যাবে, সেই পদ্ধতি আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন। ইস্তাইনু বিসবরি ওয়াসসালাহ, তোমরা আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে। সুতরাং এই দুইটি বস্তুকে পরিহার করে আমরা কশ্চিনকালেও আল্লাহর সাহায্য পেতে পারি না। সুতরাং যদি আমরা সালাত ঠিকমতো আদায় করতে পারি, বিপদে মুসিবতে ধৈর্য অবলম্বন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমাদের উপরে আসবে, আমরা আল্লাহর নিকটে যা প্রার্থনা করব আল্লাহ তা আমাদেরকে প্রদান করবেন, এটা আল্লাহর অঙ্গীকার, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু আমরা আল্লাহর নিকটে এত প্রার্থনা করি, এত দোয়া করি, এত চাই, তারপরেও আমাদের অভাব, তারপরেও আমাদের বিপদ, তারপরে আমাদের উপরে নানা ধরনের মুসিবত, কেন? কারণ হল আমরা নিজেদেরকে এই দুটো গুণে গুণান্বিত করতে পারি নাই, আমরা ব্যর্থ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী হল যে তুমি যদি
সালাত আদায় করো, ধৈর্য অবলম্বন করো, তাহলে তুমি আল্লাহর সাহায্য পাবে। আল্লাহর অঙ্গীকার সত্য, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গীকার সত্য। আমরাই মিথ্যা, আমরাই অসত্য। সুতরাং আমরা যখন সাহায্য পাই না, আল্লাহর করুণা যখন আমাদের উপরে বর্ষিত হয় না, তখন বুঝতে হবে আমরা আল্লাহর নিকটে যথাযথভাবে সাহায্য চাইতে ব্যর্থ হয়েছি। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, লাও আকামতাস-সালাহ লাআতাতকা রিযকুন মিন হাইতু লা তাহতাসিব। তুমি যদি সালাত কায়েম করতে পারো, সালাতকে প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে তোমার নিকটে রিজিক আসবে এমন জায়গা থেকে যা তুমি কল্পনা করতে পারবে না, যা তুমি ভেবে চিন্তে এর কারণ উদ্ঘাটন করতে পারবে না। এই রিজিক, এই জীবিকা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, অকল্পনীয় পদ্ধতিতে আল্লাহর পক্ষ থেকে রিজিক এসে যাবে। কিন্তু আমাদের যেটা কর্তব্য, যেটা দায়িত্ব, সেটা হলো আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আর কখনো কোনো বিপদ মুসিবত যদি এসেই যায়, আমাদেরকে ধৈর্য অবলম্বন করতে হবে, তাহলেই আমরা আল্লাহর সাহায্য পাব দুনিয়াতে এবং পরকালে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ উনি বলেন, ফাসসালাতু মিন আকবারিল আউন ফি তাহসিল মাসালিহিদ দুনিয়া ওয়াল আখিরা ودفع مفاسد الدنيا والآخرة। ابن القيم رحمه الله উনি বলেন, সালাত এটা এমন একটি বস্তু, এমন একটি বিষয় যা দুনিয়ার যাবতীয় কল্যাণ, পরকালের যাবতীয় কল্যাণ অর্জন করার জন্য শ্রেষ্ঠতম সহায়ক শক্তি। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে, এই সালাত দুনিয়া এবং আখিরাতের কল্যাণ অর্জনের ক্ষেত্রে শ্রেষ্ঠতম সহায়ক শক্তি। সবচাইতে বেশি সাহায্যকারী হলো এই সালাত। ওয়াদা ফায় মাফাসিদুদ দুনিয়া ওয়াল আখিরা, শুধু দুনিয়ার কল্যাণ অর্জন আর পরকালের কল্যাণ অর্জন এই কাজে সহায়তা দান করে না, দুনিয়া এবং আখিরাতের যাবতীয় অকল্যাণ, বিপর্যয়, বিপদ মুসিবত থেকে রক্ষা করার জন্য এই সালাত হলো শ্রেষ্ঠতম সহায়ক শক্তি। এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে আমরা তো বছরের পর বছর সালাত আদায় করি, কিন্তু আমাদের বিপদটা বেশি আসে। পক্ষান্তরে যারা কাফের, যারা পাপী, যারা ফাসেক, যারা ফাজের, ওরা তো সালাত আদায় করে না, অথচ দেখা যায় যে দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার সম্পদ, প্রভাব, প্রতিপত্তি সব কিছু তারাই লাভ করে। এটা কিভাবে হলো? ওরা সালাত আদায় না করে যখন দুনিয়ার এই কল্যাণগুলো লাভ করছে, আর আমরা সালাত আদায় করার পরেও দেখা যাচ্ছে নানা ধরনের বিপদ মুসিবতের মধ্যে আমরা পড়ে থাকছি, তাহলে আল্লাহর এই অঙ্গীকারের বাস্তবতা কোথায়?
প্রশ্ন তো আসতেই পারে, আর এই ধরনের প্রশ্ন অনেক মানুষ উত্থাপন করেও থাকে। তারা বলেও থাকে, আরে যারা সলাত আদায় করে আমরা তো তাদের চাইতে অনেক ভালো আছি, টাকা পয়সা ধন দৌলত সহায় সম্পত্তির কোনো অভাব আমাদের নেই, বরং দেখি যারা সলাত আদায় করে ওরা তো সারাটা জীবন খালি কষ্টের মধ্যে, বিপদের মধ্যে, মসজিদ মতের মধ্যে থেকে শূন্য হাতে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। তাহলে তোমরা কি করে ভালো থাকলে? আল্লাহর রহমত তোমাদের উপরে আসলো না আমাদের উপরে আসলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের বিভিন্ন জায়গাতে এ সকল প্রশ্নের জবাব দিয়েছেন। তার মধ্যে একটি জবাব হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান সন্ততি ধন দৌলত এগুলো হল পার্থিব জীবনের শোভা ও সৌন্দর্য, এগুলো শেষ হয়ে যাবে। আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সন্তান ধন দৌলত সহায় সম্পত্তি কোনো কাজে আসবে না, এগুলো হলো অস্থায়ী, ক্ষণিকের জন্য, কিছু দিনের জন্য। ওয়াল বাকিয়াতু সালিহাত, আর চিরস্থায়ী যে কল্যাণ, চিরস্থায়ী যে মঙ্গল, সেটা হলো সৎ আমলের মধ্যে, নেক আমলের মধ্যে। সৎ আমল যারা করে, সলাত যারা নিয়মিত আদায় করে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ যে কল্যাণ দান করবেন সে কল্যাণটা হল চিরস্থায়ী, যার কোনোদিন শেষ হবে না, যা কখনো ধ্বংস হবে না। কিয়ামতের দিন সেটা তার কাজে আসবে, সেটা তার উপকারে দিবে। আর পরকালের সফলতা, পরকালের নিয়ামত, পরকালের ধন দৌলত অর্জন করতে পারাটাই হলো মানুষের জীবনে সবচাইতে বড় সফলতা। দুনিয়ার জীবনে আপনি সামান্য কিছু হয়তো হারাতে পারেন, কিন্তু এই সামান্য কিছু হারানোর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যা দেবে তা হারানোর চাইতে অনেক অনেক গুণ বেশি। দুনিয়ার কোনো কম্পিউটার, দুনিয়ার কোনো ক্যালকুলেটর দ্বারা পরকালের যে কল্যাণ, পরকালের যে নিয়ামত আপনি লাভ করবেন তা হিসাব করা সম্ভব নয়। পক্ষান্তরে দুনিয়াতে আপনি যা পাচ্ছেন কতটুকু পাবেন? বেশি নয়, সামান্য। এই জন্যই দুনিয়া এবং পরকালের নিয়ামতের তুলনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বোঝাবেন যে দুনিয়ার নিয়ামত বড় নাকি পরকালের নিয়ামতটা বড়। একজন জাহান্নামী ব্যক্তিকে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে সবচাইতে বেশি সম্পদ, সুখ এবং সবচাইতে বেশি নিয়ামত যাকে দান করেছিলেন, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে একটি চুবানি দিবেন। দেওয়ার পরে জিজ্ঞেস করবেন, বলো তো বান্দা, জীবনে তুমি কখনো সুখ দেখেছ? ওই বান্দা তখন আল্লাহর নামের শপথ করে বলবে, হে আল্লাহ, আমি তোমার ইজ্জতের, তোমার জালালাতের, তোমার সম্মানের কসম করে বলছি, সুখ কি জিনিস আমি জীবনে কখনো দেখিনি, শান্তি কি জিনিস আমি জীবনে কখনো অনুভব করিনি। অথচ আল্লাহ ওই ব্যক্তিকে দুনিয়ার সবচাইতে বেশি সুখ, বেশি সম্পদ, বেশি নিয়ামত তাকে দান করেছিলেন, কিন্তু জাহান্নামের একটি চুবানিতে দুনিয়ার সমস্ত সুখের কথা তার স্মৃতি থেকে, তার মেমোরি থেকে হারিয়ে যাবে। সে বলবে, আমি সুখ কি জিনিস জীবনে দেখি না। অপরদিকে
একজন দুনিয়ার সবচাইতে দরিদ্র হতভাগা ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের বদৌলতে জান্নাতে দিবেন। জান্নাতে তাকে একটি চুবানি দেওয়া হবে, জান্নাত থেকে বের করেই তাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা বলো তো জীবনে কখনো কোনো দুঃখ দেখেছ? বান্দা তখন বলবে, তোমার ইজ্জতের কসম করে বলছি, আমি জীবনে কোনোদিন দুঃখ কি জিনিস চোখে দেখি নাই। এক মুহূর্তের মধ্যে সে তার জীবনের দুঃখের কথা ভুলে যাবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে ওই ব্যক্তিকে সবচাইতে বেশি বিপদের মধ্যে রেখেছেন, সবচাইতে বেশি কষ্টের মধ্যে রেখেছেন। সে ছিল দুনিয়ার বুকে সবচাইতে বড় হত দরিদ্র ব্যক্তি। সেই ব্যক্তি জান্নাতের একটি ছোঁয়া পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত দুঃখের কথা ভুলে যাবে। অতএব মনে করবেন না যে দুনিয়ার বুকে তাদেরকে সামান্য নাজ নিয়ামত দেওয়ার কারণে তারা যে বেশি নিয়ামতের অধিকারী হয়ে গেছে, আল্লাহর বেশি রহমত প্রাপ্ত হয়ে গেছে, এটা মনে করার কিছুই নেই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাকে দুনিয়া এবং আখেরাতে যে নিয়ামত দান করবেন সেই নিয়ামতই হলো শ্রেষ্ঠ নিয়ামত। একজন দরিদ্র ব্যক্তি, সে হতে পারে গরিব, সে হতে পারে অভাবী, সে হতে পারে জীর্ণ শীর্ণ দেহের অধিকারী, সে হতে পারে অসুন্দর, সে হতে পারে কৃষ্ণকায়, সে হতে পারে কদাকার, কিন্তু ওই ব্যক্তির হৃদয়ে আল্লাহ এমন একটি প্রশান্তি, এমন একটি তৃপ্তি, এমন একটি শান্তি, এমন এক আনন্দ দান করবেন যা বাহির থেকে বোঝা যাবে না। কিন্তু দুনিয়ার সহায় সম্পত্তি পাওয়ার পরেও অসংখ্য মানুষ বিভিন্ন বিপদ মুসিবতের মধ্যে রয়েছে। আমি যেখানে থাকি কুষ্টিয়াতে, সেখানে একজন ধনী ব্যক্তি, বর্তমানে কুষ্টিয়ার 2 নম্বর ধনী ব্যক্তি আলাউদ্দিন উকিল, তার আপন ভাতিজা 2টা কিডনি নষ্ট হয়ে গিয়েছে। বর্তমানে সে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই 2টা কিডনির জন্য সে ঘোষণা দিয়েছে, যে ব্যক্তি আমাকে 1টি কিডনি দেবে ও যা চাবে তাকে তাই দেওয়া হবে। হাজার হাজার কোটি টাকার মালিক সে, অথচ 2টা কিডনি নষ্ট হয়ে যাওয়ার কারণে হাজার হাজার কোটি টাকা সহায় সম্পত্তি, প্রভাব প্রতিপত্তি, নেতৃত্ব ক্ষমতা সব তার নিকটে এখন বিষাক্ত বিষের মতো হয়ে গেছে। জীবনটা বাঁচানোর তাগিদে এখন সে মানুষের নিকটে সাহায্য চাচ্ছে, আমাকে 1টি কিডনি তোমরা দান করো। তাহলে সম্পদ কি মানুষকে সুখ দিতে পারে? পশ্চিমকালেও সম্পদ মানুষকে সুখ দিতে পারে না, সন্তান মানুষকে সুখ দিতে পারে না। সুখ আসে আল্লাহর পক্ষ থেকে, শান্তি আসে আল্লাহর পক্ষ থেকে, প্রশান্তি পাওয়া যায় আল্লাহর পক্ষ থেকে, আনন্দ আসে আল্লাহর পক্ষ থেকে। এই জন্যই তো চাইতে হবে আল্লাহর কাছে। এই জন্যই আল্লাহ বলছেন, ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা কর। তাহলে দুনিয়া এবং আখেরাতের যাবতীয় কল্যাণ তোমরা লাভ করতে পারবে। কিন্তু যদি তোমরা এর ব্যতিক্রম কিছু করো তাহলে তোমাদের উপরে বিপদ মুসিবত বিভিন্নভাবে এসে যাবে। তাহলে বোঝা গেল, সালাত একদিকে আপনার দুনিয়ার কল্যাণ নিয়ে আসে, অপর সাথে সাথে পরকালের কল্যাণ নিয়ে আসবে, অর্থাৎ আপনার জন্য চান না। পক্ষান্তরে যারা সালাত আদায় করবে না, দুনিয়াতে কিছু নিয়ামত পেলেও পরকালে তারা আল্লাহর রহমত থেকে মাহরুম হবে। এরপরে যারা সালাত আদায় করবে, দুনিয়ার বিভিন্ন বালা মুসিবত তাদের উপরে আসলেও এই বালা মুসিবতকে তারা মনে করবে, এটা আমাদের জন্য রহমত, এটা আমাদের জন্য করুণা। হয়তো আপনি বলবেন, বিপদ মুসিবত কি রহমত হতে পারে? অবশ্যই অবশ্যই বিপদ মুসিবত আপনার জন্য রহমত।
অবশ্য অবশ্য বিপদ মুসিবতের কারণেই আপনি আল্লাহকে স্মরণ করবেন। একজন ব্যক্তি, সে ক্যান্সারে আক্রান্ত রোগী, যখন সে ডাক্তারের কাছে গেল, ডাক্তার তাকে বলল আপনার আয়ু মাত্র 2 বছর, পৃথিবীর কোনো চিকিৎসক নেই যে আপনাকে এই রোগ থেকে আরোগ্য করতে পারে, এই রোগ থেকে নিষ্কৃতি দিতে পারে, পৃথিবীর এমন কোন ডাক্তার নেই। হ্যাঁ, সেটা পারেন আল্লাহ, কিন্তু সাধারণ নিয়ম অনুযায়ী, চিকিৎসা বিজ্ঞানের ফর্মুলা অনুযায়ী আপনার হাত মাত্র 2 বছর, দুনিয়ার কোন চিকিৎসক আপনাকে চিকিৎসা করতে পারবে না। সেই ব্যক্তি হাজার হাজার কোটি টাকার মালিক, যখন সে বুঝতে পারলো আমার হায়াত শেষ হয়ে গেছে, চিন্তা করলো এত সম্পদ, এত অর্থ করি, টাকা পয়সা, ধন দৌলত, এগুলো আমার কি হবে, কি কাজে আসবে, কোনো কাজে আসবে না। তাই সে চিন্তা করলো আমার মুক্তির পথ বের করতে হবে। মুক্তির উপায় কি? তিনি চিন্তা করলেন দুনিয়ার কোনো চিকিৎসক আমাকে বাঁচাতে পারবে না, আমার অর্থ সম্পদ আমাকে বাঁচাতে পারবে না, আমি বর্তমানে যেই রাস্তার উপরে রয়েছি এই রাস্তাটি হলো জাহান্নামের রাস্তা, আমার এই রাস্তা পরিবর্তন করতে হবে। আমি আমার দুনিয়ার সুখ হারাতে পারি কিন্তু পরকালের সুখ আমি হারাতে পারি না। তুবতু ইলাল্লাহ, তুবতু ইলাইকা রব্বি, হে আমার প্রতিপালক, আমি তোমার দিকে তওবা করে ফিরে আসছি, আমি ছেড়ে দিলাম জাহান্নামের পথ, আমি ছেড়ে দিলাম জাহান্নামের রাস্তা, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করো, তুমি আমাকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। অকাতর অর্থ সম্পদ সে আল্লাহর রাস্তায় ব্যয় করতে শুরু করলো, অনেক ইয়াতিমখানা, অনেক দাতব্য প্রতিষ্ঠান তৈরি করলো। এরপরে তাকে জিজ্ঞেস করা হলো, বলো ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তোমার নিজের অনুভূতি কি? সে বলল ক্যান্সারটা হলো আমার জন্য রহমত, ক্যান্সারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যত রহমত করেছেন, যত করুণা করেছেন, যত নিয়ামত দিয়েছেন, সবচাইতে শ্রেষ্ঠতম নিয়ামত আমার জন্য হলো এই ক্যান্সার। এই ক্যান্সার যদি না হতো আমি আমার আল্লাহকে চিনতাম না, এই ক্যান্সার যদি না হতো আমি ইসলাম চিনতাম না, এই ক্যান্সার যদি না হতো আমি আমার নবীকে চিনতাম না। এই ক্যান্সারের মাধ্যমে আমার অনুভূতি ফিরে এসেছে, আমার চিন্তা চেতনায় ঝড় উঠেছে, আমার পরিবর্তন এসেছে, আমার বিপ্লব সাজিত হয়েছে আমার চিন্তা চেতনাতে, আমি চিনতে পেরেছি আমার প্রভুকে, আমি চিনতে পেরেছি আমার নবীকে, আমি চিনতে পেরেছি আমি মানুষ, আমার করণে কি, আমার দায়িত্ব কি, আমি সেটা চিনতে পেরেছি, তাই তো আমি ফিরে এসেছি আল্লাহর পথে। যদি আমার এই ক্যান্সার না হতো হয়তো আমি পাপের পথে থাকতে থাকতে একদিন শেষ হয়ে যেতাম, আমি জাহান্নামের অধিবাসী হতাম, কিন্তু এই ক্যান্সারের কারণে আমি আমার আল্লাহকে চিনতে পেরেছি, আমি জাহান্নামের পথ খুঁজে পেয়েছি। অতএব এই ক্যান্সারই হলো আমার জন্য রহমত। অতএব মনে করবেন না এই বিপদটা আপনার জন্য মুসিবত, এই বিপদটা আপনার জন্য গজব না। এই বিপদের মাধ্যমেই অনেক সময় আল্লাহ আপনাকে আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে আসে। তাই দুনিয়াতে যখন কোনো মুমিনের বিপদ আসে, এই বিপদে তার ইমানের শক্তি আরো বেড়ে যায়। তাই তিনি বন্ধুগণ সালাত, এই সালাত যখন আপনি আদায় করবেন তখন আপনার মধ্যে বৈপ্লবিক পরিবর্তন তৈরি হয়ে যাবে। কতটুকু টাইম? এই সালাত আপনার জীবনের জন্য অনেক কল্যাণ। আমরা জানলাম দুনিয়া আখেরাতের কল্যাণ আনয়ন করে এই সালাত। এই সালাত আপনাকে পাপের পথ থেকে বাঁচায়। কেমন করে বাঁচায়? যেমন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কয়েকজন ব্যক্তি আসলো, এসে বলল হে আল্লাহর রাসূল, অমুক ব্যক্তি রাত জেগে জেগে তাহাজ্জুদের সালাত আদায় করে, অথচ সকাল হলেই সে চুরি করতে বেরিয়ে যায়, এই ব্যক্তির ব্যাপারে আপনার অভিমত কি?
যেই ব্যক্তি সালাত আদায় করে সেই ব্যক্তি আবার চুরি করে, এটা কেমন কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যা বলছো যদি ব্যাপারটা তাই হয় তাহলে জেনে রেখো খুব শীঘ্রই ওই ব্যক্তি তার চর্চা সে ছেড়ে দিবে, চুরি প্রথা সে ছেড়ে দিবে, চুরির পেশাকে সে ছেড়ে দিবে, আর সে চুরি করবে না। পরবর্তীতে দেখা গেল অল্প দিনের মধ্যেই ওই ব্যক্তি চুরি ছেড়ে দিল। সে একজন আল্লাহর দিনদার ওলি আল্লাহ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হল। সাহাবায়ে কেরামগণ বলছেন, আমরা পরবর্তীতে ওই ব্যক্তিকে আর কখনো চুরি করতে দেখি নাই। এই জন্যই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াইয়া মানে হায়াতুন আনিল ইসম, সালাত মানুষদেরকে পাপ কর্ম থেকে বাঁচায়, ওয়া দাফিআতুল লিআদওয়াইল কুলুব, অন্তরের যে সকল ব্যাধি, অন্তরের যে সকল রোগ রয়েছে এই রোগ থেকে মুক্তি দান করে এই সালাত, ওয়া মুতরিদাতুল লিদাই আনিল জাসাদ, সালাত মানুষকে সুস্থ করে দেহের যাবতীয় রোগ প্রতিরোধের ক্ষেত্রে। সালাত একটি গুরুত্বপূর্ণ অব্যর্থ মহৌষধ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পেটের ব্যথায় অস্থির হয়ে মাটিতে গড়াগড়ি করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা তোমার কি হয়েছে, তোমার কি পেটে ব্যথা করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, পেটের ব্যথায় আমি অস্থির, কোথায় আমি অস্থির হয়ে গেছি, ঠিক থাকতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উঠো, যাও, ওযু করো, সালাত আদায় করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে গিয়ে ওযু করলেন, সালাতে দাঁড়ালেন, সালাত শেষ, তার পেটের ব্যথা সম্পূর্ণরূপে শেষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তারপরে পেটের ব্যথা কি আমি অনুভব করতে পারলাম না। সালাত এই জন্য আপনার যেমন দুনিয়ার সহায় সম্পদ অর্জনের ক্ষেত্রে সালাত আপনার সহায়ক শক্তি, সালাত আপনার দেহের সুস্থতার জন্য, চিকিৎসার জন্য একটি অব্যর্থ মহৌষধ। শুধু তাই নয়, সালাত হল মুনাওয়িরাতুন লিল কলব, আপনার হৃদয়কে আলোকিত করে। সালাত ও মুবাইয়াদাতুন লিল ওয়াজহ, আপনার চেহারাকে, আপনার মুখমণ্ডলকে সজীব, উজ্জ্বল, দীপ্তিময় করে তোলে। আপনার চেহারার মধ্যে একটা সততা, একটা চরিত্র, উত্তম চরিত্রের যে আকৃতি, উত্তম চরিত্রের যে নিশানা, যে নিদর্শন, আপনার চেহারায় ফুটে উঠবে, আপনার চেহারা হয়ে উঠবে সজীব, উজ্জ্বল, সুন্দর। এরপর বলা হচ্ছে, ওয়া মুনাশ্শিতাতুল লিল জাওয়ারিহি ওয়ান নাফস, সালাত আপনার হৃদয়ে প্রশান্তি আনয়ন করবে। সালাত আপনার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে চরম প্রশান্তি এবং শান্তি আনয়ন করবে। ওয়া জাহালিবাতুল রিজক, এবং এই সালাতের মাধ্যমেই আপনি রিজিক লাভ করবেন। ওয়া দাফিআতুল যুলম, এবং এই সালাত আদায়কারী ব্যক্তি যদি জালেম হয় এক সময় সে তার জুলুমকে ছেড়ে দেবে। ওয়া নাসিরাতুল লিল মাজলুম, আর সালাত আদায়কারী ব্যক্তি যদি অত্যাচারিত হয় এই সালাতের মাধ্যমে সে আল্লাহর সাহায্য পাবে। কেমন করে? বদরের যুদ্ধে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যখন কাফেররা ঐক্যবদ্ধভাবে তাদের উপরে আক্রমণ পরিচালনার জন্য জমায়েত হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করে আল্লাহর নিকটে হাত তুলে কাঁদতে শুরু করলেন, রব্বুল আলামিন, আজকে মুসলিমেও কয়েকজন মুসলিম, তোমার দাস, তোমার বান্দারা, যারা এই জমিনের বুকে তোমার একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য
সংগ্রামে লিপ্ত হয়েছে। আজকে যদি তুমি এই বাহিনীকে ধ্বংস করে দাও, এদেরকে যদি পরাজিত করো, তাহলে এরা পরাজিত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তাহলে কি হবে? ফলাম তোহবাদ, এই জমিনের বুকে তোমার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। এইভাবে যখন প্রার্থনা করতে শুরু করলেন, প্রার্থনা করা দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে তাকে জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রার্থনা কবুল করবেন, আল্লাহ আপনাকে বিজয় দেবেন। বদরের প্রান্তে এই সালাতের কারণে, এই প্রার্থনার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য এসে গেল। অতএব দিনী বন্ধুগণ, আমরা এই পাঁচ ওয়াক্ত সালাত আমাদেরকে আদায় করতে হবে। আমরা যদি দুনিয়ার কল্যাণ চাই, আমরা যদি দুনিয়ার মুক্তি চাই, আমরা যদি নিজেদের সংসারকে, নিজেদের পরিবারকে একটি আদর্শ পরিবার হিসাবে গড়ে তুলতে চাই, একটি শান্তিপূর্ণ সুশীল পরিবার হিসাবে যদি গড়ে তুলতে চাই, দিনদার পরিবার হিসাবে যদি গড়ে তুলতে চাই, তাহলে নিজের পরিবারের মধ্যে সালাতের চর্চা করুন, সন্তানদেরকে সালাতের প্রশিক্ষণ দিন, তাদেরকে তিনি শিক্ষা দান করুন। নচেত এই সন্তান শুধু দুনিয়াতে নয়, পরকালে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। তিনি বন্ধুগণ, বিভিন্ন ধরনের মিডিয়া থেকে আমরা জানতে পেরেছি, অনেক সন্তান বাপের গলায় ছুরি ধরে, অনেক সন্তান বাপের গায়ে পেট্রোল ঢেলে আগুন জেলে দিয়ে পুড়িয়ে মারে। এই বাংলার জমিনে আমি যেখানে আছি, ওখানে দুই ছেলে বাপকে শুয়ে দিয়ে গলায় ছুরি ধরে বলতে, মোটর সাইকেল দিবি তো দিবি, নইলে এই এক্ষণে ছুরি চালিয়ে দেব। সন্তান বাপের গলায় ছুরি চালিয়ে দেয়, সে সন্তান কেমন সন্তান হতে পারে? এর জন্য শুধু সন্তানই দায়ী নয়, এর জন্য পিতাও দায়ী। কেমন সন্তান আপনি তৈরি করেছেন যেই সন্তান আপনার গলাতে ছুরি ধরতে পারে? কেমন সন্তান আপনি জন্ম দিয়েছেন যেই সন্তান আপনার শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বেলে দেয়? কেন আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে পারেন? আপনি সন্তান জন্ম দিয়েই মনে করেছেন, আমার সন্তানকে হয়তো ডাক্তার বানাবো, অথবা ইঞ্জিনিয়ার, অথবা একজন বড় রাজনীতিবিদ, অথবা দেশের একজন প্রভাবশালী নেতা তৈরি করব, এইরকম চিন্তা ভাবনা, অথবা আমার ছেলে বড় হয়ে চাকরি বাকরি করে অনেক অর্থ উপার্জন করে আমাকে সুখে শান্তিতে খাওয়াবে, সেই সন্তানের বিষাক্ত বিষ আজকে আপনাদের গোটা দেহে ছড়িয়ে পড়েছে। ওই সন্তানের মুখের দিকে তাকালে আর আনন্দ লাগে না, ওই সন্তানকে দেখলে মনে হয় ও একটা জঙ্গলের হিংস্র বাঘ, ও সিংহ, মনে হচ্ছে যেন আপনাকে খাবা দিয়ে ধরে আপনাকে খেয়ে ফেলবে। এই হল সেই সন্তান। অতএব সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করুন, পরিবারে সালাতের চর্চা করুন, তবে নিজে প্রশান্তি লাভ করবেন, আপনার সন্তান সন্ততি গোটা পরিবারে শান্তি বিরাজ করবে। মৃত্যুর পর এই সন্তান আপনার জন্য আল্লাহর দরবারে হাত তুলে বলবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক, আমার এই পিতা মাতা আমি শিশু অবস্থাতে যেভাবে আদর দিয়ে, সোহাগ দিয়ে, করুণা দিয়ে, দয়া দিয়ে, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে আমাকে অতি যত্নে মানুষ করে গড়ে তুলেছে, হে আল্লাহ তুমি তোমার স্নেহের কোলে, তুমি তোমার করুণার কোলে তাকে অতি যত্নে ভালোবাসা দিয়ে, করুণা দিয়ে, মহব্বত দিয়ে তুমি তাকে হেফাজত করো। এভাবে তো সন্তান বাপের জন্য দোয়া করবে, অতএব সেই সন্তান তৈরি করার চেষ্টা করুন। যিনি বন্ধুগণ, আলোচনা তো অনেক করা যায়, কিন্তু জ্ঞানীর জন্য সামান্য ইঙ্গিতই যথেষ্ট হয়। আমি যে আলোচনাটুকু করলাম স্বল্প সময়ে, আমি আমার এই আলোচনা তখনই ফলপ্রসূ হবে, তখনই আমি হৃদয়ে শান্তি পাব যদি নিজেদেরকে এই উপদেশের আলোকে গড়ে তুলতে পারেন।
তাহলে আমার এই আলোচনা সার্থক হবে। অতএব পরিশেষে আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, আপনার পাঁচ রক্ত সলাপ নিজেরা আদায় করুন, সন্তান সন্ততিদেরকে সলাতি বানান, তাদেরকে সলাতের জন্য উদ্বুদ্ধ করুন, স্ত্রীদেরকে মেয়েদেরকে সলাতের জন্য উদ্বুদ্ধ করুন, পরিবারে পর্দার ব্যবস্থা করুন, ইসলামিক বিধান নিজের পরিবারে আগে প্রতিষ্ঠিত করুন। দেখবেন আপনার হৃদয়ে কি প্রশান্তি, দেখবেন কি শান্তি, কি আনন্দ, কি তৃপ্তি আপনি অনুভব করছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার প্রার্থনা কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করুন, আমরা সকলেই যেন পাঁচ ওয়াক্ত সালাত জামাআতের সাথে আদায় করতে পারি, সাথে সাথে আমাদের সন্তান সন্ততিদেরকেও যেন আমরা সলাতি বানাতে পারি, তাদেরকে দিনদার পরেজগার হিসাবে গড়ে তুলতে পারি, এবং গোটা সমাজ যেন ইসলামী আদর্শে আদর্শিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমরা যতদিন বেঁচে আছি ইসলামের উপরে কায়েম এবং দায়েম থাকার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, সারা দুনিয়াতে মুসলমানদের উপরে যে জুলুম নির্যাতন চলছে, এ জুলুম নির্যাতনের হাত থেকে তুমি তাদেরকে রক্ষা করো, তুমি তাদেরকে উদ্ধার করো, এবং মুসলমানদের শত্রুদেরকে তুমি ধ্বংস করে দাও, এবং দুনিয়ার মুসলমানদেরকে তুমি হিফাজত করো, এবং মুসলমানদের মধ্যে যে দলাদলি, মত পার্থক্য, কোন্দল, হানাহানি, এগুলো তুমি বন্ধ করে দাও। হে আল্লাহ, প্রত্যেকটা মুসলমানকে পরস্পর ভাই ভাই হয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদের মধ্য থেকে মৃত্যু বরণ করে যারা অন্ধকার কবরে শুয়ে আছে, হে আল্লাহ, তুমি তাদের কবরের আজাবকে দূর করে দাও, তুমি তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ, তুমি তাদের অসুস্থতাকে দূর করে দাও, যারা অভাবগ্রস্ত তুমি অভাবকে দূর করে দাও, যারা বিপদগ্রস্ত তুমি তাদের বিপদকে দূর করে দাও। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم، ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. الصلاة والصلاة والصلاة الله